ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক বোনের প্রশ্ন আছে যে সাধারণত মহিলার যখন এরম অবস্থা থাকে তখন চেহারা খোলা রাখাই নিয়ম। কিন্তু বলা হচ্ছে যে পর্দা রক্ষা করতে গিয়ে উপরে একটি আপনার ওড়নার মতো ছেড়ে দেওয়া হয় নিচের দিকে, যেন পর্দা রক্ষা পায়। এখন সেটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে পিছন থেকে যেন আটকে থাকে, পর্দার ক্ষতি না হয় সেরকম আটকানোর ব্যবস্থা করা যায় কি না? আমরা বলবো যে যেইভাবে করলে সহজ হয়, পর্দা রক্ষা পায়, সেভাবে করতে হবে। চেহারা খোলা রাখার নিয়ম হচ্ছে যদি অপর পুরুষ তাদেরকে দেখার সম্ভাবনা না থাকে, যদি দেখার সম্ভাবনা থাকে পর্দা করতে হবে, এটা হচ্ছে নিয়ম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে গিয়েছিলেন, তাহলে চেহারা খোলা রাখতো, কোনো পুরুষ দেখলে পর পুরুষ চেহারা ঢেকে ফেলতেন। সুতরাং চেহারা ঢেকে রাখার ব্যবস্থা করা দরকার। যেইভাবে হলে সহজ হয় সেইভাবে করে নিতে হবে, কারণ ওটা হচ্ছে পরপুরুষ না থাকলে। এখন তো পরপুরুষ এখানে ভরপুর ওই এলাকা, সুতরাং অবশ্যই পর্দা করতে হবে, চেহারা খোলা রাখা যাবে না। চেহারা খোলা রাখলে আপনি পর্দা করতে পারবেন না। যে কোনোভাবে চেহারাকে ঢাকার ব্যবস্থা করতে হবে, যেটা করা সহজ, মহিলারা সেটা ভালোভাবে জানেন এবং সেটা করতে হবে। জাজাকুল্লাহ খাইরা, আল্লাহ বারিক।